ইসলামপুর সরকারি ধান ক্রয় কেন্দ্রে জোর করে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 8 থেকে 10 কেজি ধলতা কেটে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার 2 দফা দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ইসলামপুর ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা। ব্লক কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলামের অভিযোগ, যে ধান মন্ডিতে কৃষক যখন ধান বিক্রি করতে যাচ্ছে, ধান বিক্রি করতে ডাইরেক্ট পাচ্ছে না। দুটো বিষয় আছে, একটা ওখানে যখন ধান বিক্রি করতে যাচ্ছে 8 কেজি থেকে 10 কেজি ধান কেটে নেওয়া হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কৃষক ডাইরেক্ট বিক্রি করবে, কৃষকের বেনিফিটের জন্য তো ধানমন্ডি হয়েছে, কিন্তু কৃষক ডাইরেক্ট বিক্রি করতে পারছে না। এই যে বিচলিয়া আছে মাঝখানে, দালাল আছে মাঝখানে, এজেন্ট আছে মাঝখানে, ওই মাঝখানে এজেন্ট লাভ তুলে নিচ্ছে, কারণ ওরা সব টোকেন আগে থেকে নিয়ে নিচ্ছে ওখান থেকে সেটিং করে পয়সা খাইয়ে, তারপর ওই কৃষকদের কাছে ওরা ধান নিয়ে ওরা দিচ্ছে, যারা দালাল আছে, খুচরো পাইকার আছে, ওরা গিয়ে ধান বিক্রি করছে। তা আমাদের দাবি হচ্ছে যে কৃষক যে সারা বছর মেহনত করে মজদুরি করে ওরা ধান উপজাব করছে, কিন্তু ওই লাভটা কৃষক পাচ্ছে না, দালাল পাচ্ছে। আর টিএমসির গভর্নমেন্টের যে সিন্ডিকেট রাস্তা আছে, এটার বিরুদ্ধে কংগ্রেস চায়। আজকে আমরা এসডিও সাহেবের কাছে এই ডিপুটেশনটা দিলাম যে 8 কেজি থেকে 10 কেজি ধান কেন কাটা হচ্ছে, এটা আপনি তদন্ত করে দেখুন আর এটা বন্ধ করুন যত তাড়াতাড়ি হোক। আর এই যে দালালগুলো ঢুকে গেছে, ওই দালালগুলোর অ্যাগেনস্টে কিভাবে অ্যাকশন নেওয়া হবে আপনি নিন, তার জন্য আজকে আমরা এটা টোকেন দিচ্ছি। ভিডিও বললেন যে আমি অলরেডি এসডিও সাহেব বললেন যে আমি অলরেডি দেখছি যে এটা আমার শুনেছি যে এরকম হচ্ছে, কিন্তু আমি বলছি যে ওটা যত তাড়াতাড়ি হবে আমি ওটা ব্যবস্থা নিব, আর যা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমি করব। যদি এই ধরনের যদি মানে এখনো যদি চলতে থাকে বা আপনাদের কোনো ব্যবস্থা যদি না হয়, তাহলে আগামী দিনে আপনারা কি করবেন? দেখুন, আগামী দিনে আমরা বাদ দেবো, রাস্তা নামবো, আমরা রাস্তা নামে বিশাল আন্দোলনে নামবো, বন্ধ করতেই হবে, কারণ কৃষকের হক এরা টেনে নিচ্ছে। কারণ কৃষক রাত দিন মজদুরি করে উপজাও করছে, কিন্তু কৃষক ওই লাভটা পাচ্ছে না, এরা দালাল। আর এই টিএমসির গভর্নমেন্টে, মমতার গভর্নমেন্টে পা থেকে মাথা অবধি সব জায়গায় এরা করাপশনে যুক্ত আছে, সব জায়গায় সিন্ডিকেট রাজ কায়েম হয়ে গেছে, সব জায়গায় কাটমানি আছে। এই কাটমানি বন্ধ করতে হবে, না করলে আমরা ফির আবার রাস্তায় নামবো কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল সরকার আসার পর এই যে ঝামেলাগুলো শুরু হয়েছে না, এটা হচ্ছে সিন্ডিকেটদের লাভ করার জন্য। আমরা গতবারও এটা এই দাবি জানিয়ে দাবি করেছিলাম যে এক জায়গাতে ধান কিনলে ওখানে দালাল চক্রটা বেড়ে যাচ্ছে, আসল যে কৃষক তারা কিন্তু ধান দিতে পারছে না। তার জন্য আমরা দাবি করেছিলাম যে রামগঞ্জ হাটে একটা কাটা করা হোক, মাটিগুন্ডা বা ডিমটি এলাকাতে একটা কাটা করা হোক, একটা করে কাল্লানগিতে একটা ধনতলা। তাহলে কী হলে যারা আসল কৃষক, যারা মনে করে যে 5 মন 4 মন 2 মন ধান মানে সরাসরি বিক্রি করতে পারে, তাহলে এই কাটাগুলোগুলো তারা দিতে পারবে। আর এখানে সমস্ত হচ্ছে ফেরিয়ারগুলো ওদের কাছ থেকে ধমকি দিয়ে নিয়ে নিচ্ছে, তোমাদের চান্স পাবা না, আমরা করে দিব, এইভাবে নিয়ে নিচ্ছে। আর দালালদের যারা, ওদের তো 10 মন যদি নিয়ে আসে, তখন 1 মন তো খারাপ মাল ঢুকাবেই, সেই জন্য তো কাটছে। কিন্তু আসল যারা কৃষক, ও যদি ঝকঝক ধানটা নিয়ে আসছে, তাও আবার ওর কাছে 10 কেজি কাটা হচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। তা আমরা চাইছি যে এই এলাকাগুলোতে মানে কাটা করা হোক, তাহলে সঠিক কৃষকগুলো ধান দিতে সুবিধা পাবে, আর সিন্ডিকেটগুলো বন্ধ হবে, এটা আমার দাবি। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। বালাজি মোবাইল প্লাজা, কাঁচাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।
কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেইলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419।